আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা আল্লাহর মতো ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি আজকে ভিডিও ভালো লাগবে আর দেখে হয়তো বুঝতে পারছেন কি করা হচ্ছে তো এখানে তালের পিঠা করা হবে এটা হচ্ছে আমার শাশুড়ি হাতের তো তালটা কাসাই ফ্রিজে ছিল আমার মান ছিলেন তো ফ্রিজ থেকে বের করে গলায় নিয়ে তালটাকে জাল করে নিই তো শাশুড়ি বললো কাঁচা তালের কাঁচা গন্ধ ফ্লেভারটা ভালো আসবে এই জন্য তো তালটা গলায় নিয়ে জাস্ট ওখানে চিনি দিল পরিমাণ মতো চিনি আর হচ্ছে চালের আটার গুঁড়া এটা দিয়ে মানে ডোটা মানে খুব একটা পাতলা হবে না ঘন হবে না মানে পিঠা হাত দিয়ে দেওয়া যাবে এরকমভাবে করে নিতে হবে এটা আমি কয়দিন থেকেই পিঠা খাইতে চাচ্ছিলাম তো আজকে আবার বানায় দিলেন যে বের করে রাখো ফ্রিজ থেকে আমি সন্ধ্যার দিকে করে দেব নি তো খুবই ঠান্ডা ছিল ডিপ থেকে বের করা তো তো হাত বড়ো হয়ে যাচ্ছিল তো এই যে উনি দেখছিলেন পিঠার শেপটা হয়েছে কিনা নইলে আবার আটা দিতে হবে আর আটা আবার খুব বেশি দেওয়া যাবে না মানে আটা চালের আটা গুঁড়া বেশি হয়ে গেলে পিঠাটা শক্ত হয়ে যায় তো ওই শক্ত পিঠাটা আমার পছন্দ না তো নরম থাকবে ওই পিঠাটা ভালো লাগে তো এই যে হয়ে গেছে এখন কড়াই তেল গরম করতে দিছে তো এই যে ভালো মতো শেপ আসতেছে আর আমার গলাটা এরকম হয়ে গেছে হঠাৎ করে পড়ছিলাম জ্বর কাশ সর্দি সব মাথা ব্যথা সব কিছু মিলায় তো এই যে পিঠাটিটা রাতে খাওয়া দাওয়া হয়েছে আর এই যে সকালবেলা আমাদের বাসার পেছনের সাইড এই যে সেদিন শাক তুলতে গেছিলাম একটা ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে আর আপনারা চাইলে ভিডিওটা দেখে নিতে পারেন সেই জায়গাটা আমরা পরিষ্কার করে এসেছিলাম তো ওই জায়গাটাতেই এই সাপটা বের হয়েছে সকালবেলা তো ওটাই হচ্ছে শাশুড়ি দেখতে পাইছে ওখানে একটা বয়স্ক দাদি ভাড়া থাকে এখানে তো ওই জায়গাটাতে এই সাপটা ছিল তো ছোটো সাপের বাচ্চা তারপরে ওই যে ফনা তুলে আসে মানে বিষাক্ত মনে হয় সাপ তো শাশুড়ি দেখতে পায় আবার আমার বরকে ডাকছে জানালা দেওয়া মানে আমাদের জানালা থেকে দেখা যায় সাপটা আর কি তো ওকে ডাকছিলো আবার হচ্ছে গিয়ে মারছে মানে এখনও ভালো করে মরেনি তো আমি আবার জানালা দিয়ে ভিডিও করছিলাম মানে সাপটা খুবই রাগে আর যে লাঠিটা দিয়ে দিয়ে মারছিল সেটাও মানে খুব একটা শক্ত সামর্থ্য না মানে বাঁশটার ওজন নাই ওই সেটা দিয়ে কষ্টমষ্ট করে মারা আর কি পরে মাথায় একটা বাড়ি দিছিল ও যে মাথায় বাড়ি দিছে মরে গেছে ও যে শাশুড়ি দেখাচ্ছিল যে এখানটাতে সাপ ছিল তো এবার সাপের মাথাটাই বাড়ি দিয়েছে সাপটা মরে গেছে ওই যে দাঁড়ায় আছে বয়স্ক দাদি উনি থাকে এখানে আর অনেক জঙ্গল আর এটা হচ্ছে আমার মামা শ্বশুরের জায়গা তো এগুলো নষ্ট হয়ে গেছে গতকালের ভিডিওতে দেখাই ছিলাম মামা শ্বশুরের যে বাড়িটা আর এখানে এমনি ভাড়া দেওয়া ছিল শেটের বাড়ি তো এখন খুবই অবস্থা খারাপ আর ভাড়াটি ভাড়াও দেয় না এই জন্য এগুলো ঠিক করে না এই জন্য অকেজও হয়ে গেছে একটা রুম ভালো আছে ওইটাতে ওই দাদিটা ভাড়া থাকে এই যে সাপটা মরে গেছে এটা এখন ফেলাই দিবে তো আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো আজকে এ পর্যন্তই আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আবারও নতুন কোনো ভিডিও নিয়ে যেন চলে আসতে পারি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম